হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলরে ফ্রেন্ডস আজ আমরা পড়ব এলিজাবেথান পিরিয়ডের এক বিখ্যাত লেখক ক্রিস্টোফার মার্লোর লেখা এক ট্র্যাজেডি ডক্টর ফস্টাস যার পুরো নাম হলো দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড দ্য ডেথ অফ ডক্টর ফস্টাস ডক্টর ফস্টাস আমাদেরকে একটা খুব সুন্দর শিক্ষা শিখিয়ে দেয় যেটা হলো মানুষ উচ্চ আকাঙ্ক্ষার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা ভুলে যায় তো চলো ফ্রেন্ডস সময় নষ্ট না করে শুরু করি ডক্টর ফস্টাস বাই ক্রিস্টোফার মার্লো ফ্রেন্ডস এই গল্প হলো একটা খুব জ্ঞানী মানুষের আর এই জ্ঞানী মানুষটার নামই হলো ডক্টর ফস্টাস যে উইটেনবার্গ জার্মানিতে থাকে ডক্টর ফস্টাস ভাবে যে সে সব কিছু পড়ে নিয়েছে অর্থাৎ সব বিষয়ের জ্ঞান তার হয়ে গেছে তাই সে এবার মনস্থির করে যে সে কালো জাদু শিখবে ডক্টর ফস্টাসের একটা চাকর ছিল এর নাম ছিল ওয়াগনার ডক্টর ফস্টাস তার চাকরকে বলে তুমি কাউকে জানো যে আমাকে কালো জাদু শেখাবে তখন তার চাকর ওয়াগনার কালো জাদু শেখানোর জন্য ভ্যালডাস আর কর্নেলিয়াস নামক দুজনকে ডেকে আনে এরা ডক্টর ফস্টাসকে কালো জাদু আর ঝাড়ফুঁক শেখাবে ঠিক তখনই ফস্টাসের সামনে দুটো এঞ্জেল চলে আসে একজন হলো ভালো এঞ্জেল আর একজন হলো খারাপ এঞ্জেল ভালো এঞ্জেল ফস্টাসকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন এই কালো জাদু শেখার বেকার জিদ যেন ছেড়ে দেয় কিন্তু অন্যদিকে খাড়া পেন্সিল তাকে আরও উৎসাহ দেয় যাতে সে এই কালো জাদু শেখে এরপর ভ্যালডাস আর কর্নেলিয়াস ফস্টাসকে জাদু শেখানোর জন্য কিছু বই দেয় আর ফস্টাস ওই বইগুলো পেয়ে খুবই এক্সাইটেড হয়ে যায় কারণ সে চেয়েছিল সে জাদু শিখে আত্মাকে ডাকবে এরপর কি হয় ফস্টাসের দুটো জ্ঞানী বন্ধু ফস্টাসের বাড়িতে আসে এবং ফস্টাসের চাকরকে জিজ্ঞাসা করে যে ডক্টর ফস্টাস কী করছে তখন ওয়াগনার তাদেরকে বলে ফস্টাস তো ভ্যালডাস আর কর্নেলিয়াসের সাথে কালো জাদু শিখছে তো ওই দুই বন্ধু খুব নিরাশ হয়ে যায় এটা জেনে যে ডক্টর ফস্টাস অর্থাৎ তাদের বন্ধু এখন কালো জাদু শিখছে এরপর ফস্টাস কালো জাদু শুরু করে দেয় এবং বিভিন্ন ধরনের খারাপ আত্মাকে ডাকতে শুরু করে দেয় সবার প্রথম ফস্টাস একটা শয়তানকে ডাকে যার নাম মিফিস্টোফেলাস আর তাকে বলে তুমি আমার গুলাম হয়ে যাও তখন মিফিস্টোফেলাস বলে সে তার আদেশ মানতে পারবে না কারণ সে লুসিফারের আদেশ মানে তখন ফস্টাস তাকে জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো হেভেন আর হেলকি আমাকে এর অর্থ বলে দাও তো তখন মিফিস্টোফেলাস তাকে তার সঠিক উত্তর দিয়ে দেয় ফার্স্টাস তখন বলে আমি তোমার মালিক লুসিফারকে একটা অফার দিতে চাই তুমি তোমার মালিক লুসিফারের কাছে যাও আর বলো আমি তার নিজের আত্মা তাকে দিয়ে দেব কিন্তু তার জন্য একটা শর্ত রয়েছে সেটা হলো লুসিফার আমাকে চব্বিশ বছরের জন্য আনলিমিটেড পাওয়ার দেবে এবং আনলিমিটেড জ্ঞান দেবে আর তুমি অর্থাৎ মিফিস্টোফেলাস আমার আদেশ মানবে এরপর মিফিস্টোফেলাস লুসিফারের কাছে ফিরে যায় ডক্টর ফস্টাস ভাবে সে নাকি শয়তানের সাথে একটা খুব সুন্দর ডিল করে নিয়েছে এরপর দেখব ওয়াগানার নতুন নতুন লোককে ফস্টারের কাছে নিয়ে আসে এবং তারা ফস্টাসকে কালো জাদু শেখায় এই কালো জাদু শিখতে শিখতে ফস্টাসের একবার মনে হয় সে যেগুলো করছে সেটা কি ঠিক তাকে কি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত তখনই তার সামনে আবার সে ভালো এঞ্জেল আর খারাপ এঞ্জেল চলে আসে তাকে ভালো এঞ্জেল বোঝায় যে সে এটা খারাপ কাজ করছে কিন্তু ফস্টাস তো ভেবেই নিয়েছে যে সে তার আত্মাকে লুসিফারকে দেবে আর তার সাথে একটা ডিল করে নেবে এরপর কি হয় মিফেস্টোফেলাস ফস্টাসের কাছে আবার আসে এবং তাকে বলে তুমি যেটা চেয়েছিলে সেটা পেতে হলে অর্থাৎ চব্বিশ বছরের জন্য আনলিমিটেড পাওয়ার এবং আনলিমিটেড জ্ঞান পেতে হলে নিজের রক্ত দিয়ে লুসিফারের এগ্রিমেন্টে তোমাকে সই করতে হবে তখনই ফস্টাস নিজের রক্ত দিয়ে সে এগ্রিমেন্টে সই করতে গেলে তার রক্ত জমাট বেঁধে যায় ঠিক যেন এটা একটা ইশারা যে ডক্টর ফস্টাস তুমি এটা করো না তুমি এটা ভুল কাজ করছো তখনই মিফেস্টোফেলাস একটা জ্বলন্ত কয়লা নিয়ে আসে এবং ওই জ্বলন্ত কয়লা দিয়ে ডক্টর ফস্টাসের জমে যাওয়া রক্তকে গলিয়ে দেয় আর সেই রক্ত দিয়ে ফস্টাস সই করে দেয় এরপর এগ্রিমেন্ট হয়ে গেলে মিফেস্টোফেলাস তার গুলাম হয়ে যায় আর ডক্টর ফস্টাস মিফেস্টোফেলাসের কাছে একটা স্ত্রী চায় কিন্তু মি ফেস্টোফেলাস তাকে তার স্ত্রী দিতে মানা করে দেয় মি ফেস্টোফেলাস বলে বিয়ে হলো একটা পবিত্র নিয়ম তাই সে এ বিষয়ে তাকে কোনো সাহায্য করতে পারবে না কিন্তু মি তাকে নিরাশ করতে চায় না আর সেই জন্যই মি ফেস্টোফেলাস ডক্টর ফস্টাসকে স্টার অ্যাস্ট্রোনমি এইসব সম্পর্কে একটা বই দেয় তখনই ফস্টাসের আবার মনে হয় আমি কি এই এগ্রিমেন্ট করে ঠিক করলাম আর তখনই আবার তার সামনে ভালো ইঞ্জেল এবং খারাপ এঞ্জেল চলে আসে ফস্টাস ভাবে তাহলে আমি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু ফস্টাস আবার ভাবে যে না সে ক্ষমা চাইবে না এরপর কি হয় মি ফেস্টোফেলাস ফস্টাসকে প্লানেটসের গতি আর সৃষ্টির সম্পর্কে সব কিছু বলে তখন ফস্টাস জিজ্ঞাসা করে এই জগৎ কে বানিয়েছে কিন্তু মি তাকে সেটা বলে না কারণ সে ঈশ্বরের নাম নিতে চাইছিল না আর ঈশ্বর এই দুনিয়া সৃষ্টি করেছে তাই সে এই প্রশ্নটা অ্যাভয়েড করে যাচ্ছিল তখন ফস্টাস আবার ভাবে আমাকে কি ক্ষমা চেয়ে নেওয়া উচিত আর আবার তার কাছে সেই দুই এঞ্জেল চলে আসে ভালো এঞ্জেল আর খারাপ এঞ্জেল এরপর ফস্টাস ভেবে নেয় যে সে ক্ষমা চাইবে তখনই সেখানে লুসিফার চলে আসে লুসিফার ফস্টাসকে মনে করিয়ে দেয় যে তুমি আমার সাথে এগ্রিমেন্ট করেছো তাই তুমি যদি ঈশ্বরের নাম নাও তাহলে খারাপ হবে তখন ফস্টাস লুসিফারকে ভরসা দেয় যে সে আর কখনও ঈশ্বরের নাম মুখে নেবে না এবং তাদের ডিলের কথাও তার মনে আছে তখন লুসিফার ফস্টাসের মন ভালো করার জন্য তাকে আবার একটা বই দিয়ে যায় এরপর মিফিস্টোফেলাস ফস্টাসকে পৃথিবীর সব কিছু দেখানোর জন্য একটা ছোট গাড়ি করে তাকে গোটা পৃথিবী পরিভ্রমণ করায় ফস্টাস আর মিফেস্টোফেলাস সারা পৃথিবী ঘোরে এবং শেষে রোমে এসে পৌঁছায় রোমে এসে ফস্টাসের খুব ইচ্ছা হয় যে সেখানকার স্থাপত্যকলা দেখবে তাই সে মিফেস্টোফেলাসকে দেখানোর জন্য বলে কিন্তু মিফেস্টোফেলাস বলে আচ্ছা ঠিক আছে আমরা সব কিছুই দেখব কিন্তু প্রথমে সেই পোপকে বিরক্ত করি যে তার নিজের কক্ষে বসে আছে তো ফস্টাস ওই পোপকে খুব বিরক্ত করে এরপর ফস্টাস আবার জার্মানিতে চলে আসে জার্মানিতে ফিরে এসে ফস্টাসের নাম যশ সব বেড়ে গেছিল তার নাম চারিদিকে ছড়িয়ে গেছিল তাই জার্মান এম্পেরর চার্লস দ্য ফিফথ তাকে তার দরবারে নিমন্ত্রণ করে তার জাদু দেখার জন্য এম্পেররের দরবারে ফস্টাস জাদু দেখায় এবং সবাইকে খুশি করে দেয় কিন্তু ওখানে একটা নাইট ছিল যে খুশি হয়নি কারণ সেই নাইটটা জানত যে সে কালো জাদু করছিল তাই ফস্টাস রেগে ওই নাইটের মাথায় শিং গজিয়ে দেয় এরপর ফস্টাসের একটা ঘোড়ার ব্যবসায়ীর সাথে দেখা হয় আর ফস্টাস তার সাথেও মজা করে বেচারা ব্যবসায়ী ঘোড়া বিক্রি করার জন্য আসে আর ফস্টাস তাকে ঘোড়ায় বসা করায় আর ঘোড়াটাকে জলের মধ্য দিয়ে চালনা করায় আর হঠাৎ করে ঘোড়াটাকে ভ্যানিশ করে দেয় এভাবেই সবাইকে বিরক্ত করে বেড়ায় তখনই ফস্টাসের চাকর ওয়াগনার তাকে বলে যে একটা নোবেলম্যান ডিউক ডিউক অফ ভেনহল্ট ফস্টাসকে তার দরবারে ডেকেছে তো ফস্টাস যখন দরবারে যায় তখন ওই ডিউক আর ডাচেসকে খুব আনন্দ প্রদান করে তার কালো জাদুর দ্বারা ডিউক ফস্টাসকে বলে ডাচেসের খুব মন হয়েছে আঙুর খাওয়ার তুমি তোমার জাদুর দ্বারায় আঙুর এনে দাও কিন্তু ফ্রেন্ডস আঙুরের সিজন তখন ছিল না তবুও সে তার জাদুর দ্বারা আঙুর এনে দেয় আর সেটা দেখে সেখানকার লোক খুবই খুশি হয় এভাবেই মানুষকে মনোরঞ্জন করতে করতে ফস্টাসের কখন এগ্রিমেন্টের টাইম চলে আসে অর্থাৎ কখন চব্বিশ বছর পেরিয়ে যায় সে বুঝতেই পারে না এরপর ফস্টাস কী করে তার চাকর অর্থাৎ ওয়াগনারকে তার সমস্ত সম্পত্তি লিখে দেয় ওয়াগনার সারা জীবন তার জন্য সেবা করেছে তাই সে তার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেয় ফস্টাস জানে যে তার আর বেশি দিন সময় নেয় তাই সে মানুষের মনোরঞ্জন করতেই থাকে ফস্টাসকে তার স্কলার বন্ধুরা বলে তুমি গ্রিসের হেলেন এর স্পিরিট এনে দাও ফ্রেন্ডস হেলেন ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা তো ফস্টাস হেলেনকেও ডেকে নিয়ে চলে আসে তার জাদুর দ্বারা তখনই সেখানে একটা বৃদ্ধ মানুষ আসে আর ফস্টাসকে বলে এখন সময় আছে তুমি এখন ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিতে পারো ঈশ্বর তোমাকে ক্ষমা করে দেবে ফস্টাসও সেই বৃদ্ধ লোককে বলে হ্যাঁ আমিও এরপর ক্ষমা চাইব ভাবছি ঠিক তখনই সেখানে মিফেস্টোফেলাস চলে আসে আর বলে বিশ্বাসঘাতক তুমি যদি ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে যাও তাহলে আমি এখনই তোমাকে মেরে ফেলব ফস্টাস তখন বলে না না আমি তো এরকম করতেই চাইনি এই বৃদ্ধ মানুষটাই আমার মাথা খারাপ করছিল ফস্টাস মি ফেস্টোফেলাসকে বলে তুমি এক কাজ করো হেলেনকে আমার প্রেমিকা বানিয়ে দাও যাতে করে আমার মন আর এদিকে না আসে ফ্রেন্ডস ফস্টাসের মৃত্যু আস্তে আস্তে কাছে চলে আসছিল আর ডক্টর ফস্টাস এটা ভেবে খুব হতাশ হয়ে যাচ্ছিল তখনই ফস্টাসের কাছে একটা বন্ধু আসে আর বললে যে কি হয়েছে তোমার কি অসুবিধা তোমার তো তখন ফস্টাস তাকে বলে আমার শয়তানের সাথে একটা ডিল হয়েছে আমাকে আমার আত্মা শয়তানকে দিয়ে দিতে হবে আর আমার কাছে মাত্র এক ঘন্টা সময় আছে এরপর ফস্টাস দৌড়ে দৌড়ে ঈশ্বরের কাছে যায় আর ক্ষমা চায়। ঈশ্বরকে বলে যেন সে শয়তানের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয় ফস্টাস ঈশ্বরকে বলে জেসাস ক্রাইস্টের এক ফোঁটা রক্ত তাকে বাঁচাতে পারে ফ্রেন্ডস এখানেও আমরা দেখছি যে ফস্টাস ঈশ্বরের সাথেও দর কষাকষি করছে ঠিক সেই সময় ঘড়িতে মধ্যরাত্রির অ্যালার্ম বেজে যায় আর শয়তান তার আত্মাকে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যায় যেতে যেতে ফস্টাস প্রার্থনা করে যে তার কালো জাদুর বইগুলো যেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় যাতে করে কেউ যেন ওই বই না পড়তে পারে আর কেউ যেন তার মতো ভুল কাজ না করে এরপর এই নাটকের শেষ হয়ে যায় তো ফ্রেন্ডস এটা থেকে আমরা শিক্ষা নিলাম যে আমাদের মনে ভালো এঞ্জেল আর খারাপ এঞ্জেল থাকে তবে খারাপ এঞ্জেল সবসময় ভালো এঞ্জেলকে দমিয়ে রাখার চেষ্টা করে এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা ভালো এঞ্জেলের কথা শুনবো কি খারাপ এঞ্জেলের কথা শুনব তো ফ্রেন্ডস এখানেই নাটকের সমাপ্তি আবার দেখা হবে পরের ভিডিওয়